চালু হলো সাধারণ গরিব মানুষের জন্য বিনামূল্যে আইনি পরিষেবা। রবিবার বেলা দুটোর সময় বেলডাঙ্গা ব্লক 2 এর মিটিং হলে এলাকার মহিলা এবং পুরুষদের নিয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়। এই প্রথম বেলডাঙ্গা ব্লকে এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে। ডিস্ট্রিক্ট জেলা জজ জানান, ব্লক এবং থানা লেভেলে PLV টিম তৈরি করা হয়েছে আর এই PLV-র মাধ্যমে সাধারণ গরিব মানুষদের পরিষেবা দেওয়া হবে। এই প্রোগ্রাম জেলার বিভিন্ন ব্লকে করবেন বলে জানিয়েছেন। এখানে উপস্থিত ছিলেন জেলা জজ আইনি পরিষেবার ভাস্কর ভট্টাচার্য, অতিরিক্ত জেলা জজ তারকনাথ ভকত, অতিরিক্ত জেলা জজ থার্ড কোর্ট সন্তোষ কুমার পাঠক, জেলা জজ পক্সো স্পেশাল কোর্ট কাবেরী বসু, জেলা সচিব আইনি পরিষেবা অদিতি ঘোষ, বেলডাঙ্গা ব্লক 2 এর BDO অংশুমান দত্ত এবং শক্তিপুর থানার ইনচার্জ উৎপল দাস। যদিও আমাদের এই প্রচেষ্টা অনেক দিনকার, আমরা বহুদিন হলো এই প্রচেষ্টা শুরু করেছি, 2015 থেকে এটা আমাদের চলছে। এখনও অবধি এখানকার মানুষ এটা জানতেন না, এটা দুঃখজনক। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, তার সূচনাটা আজকে হলো। এখানে যে বার্তা দেওয়া হলো আইনি সহায়তা, এটা গ্রামের দিকে সেই সচেতনতা অনেকেই যায় না আইন সম্পর্কে, যে ফার্স্ট একটা ব্যাপার আছে হেল্প পেতে পারে। বিচারকরা নিজে পুরো কোর্টটাই এখানে উঠে চলে এসছে মানে বোঝানোর জন্য, এবং এটাতে সাড়া পড়বে নিশ্চয়ই, কারণ আইনের ছোটোখাটো জটিল যে সমস্যাগুলো আমাদের আছে সব কিছুই, অনেক কিছু আছে যেটা প্রিলিটিগেশন মিটে যেতে পারে, সব কিছু আইন দিয়ে পুলিশ দিয়ে হয় না। অনেক সময় বিচার ব্যবস্থা যেটা কোর্টের বাইরে যেটা লিটিগেশনগুলো থাকে, DLSA যেটা বলছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিতে বসে সেইগুলো মেটানো যায়, সেই পরিষেবা যাতে মহিলারা পেতে পারে। এবং এই আন্তর্জাতিক নারী দিবসের এই সপ্তাহ চলছে, এই প্রাক্কালে এই একটা প্রোগ্রাম মানে খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছে।